ওইটা ব্যবহার করতে পারবো। আপা, আপনার ভাই কিনতে সরম পায়। আর কে মেজে? আরে এইভাবে চলতে থাকলে তো ওনাকে বলবেন ওটা ছাড়া কাছে আসা যাবে না। এক কাপ টাইট দেবেন, সোজা কথা, সব ঠিক হয়ে যাবে। সরম টরম কিছু থাকবে না। কি কোন না কোন, কাছে না আসলে কি ঘুমানো যায় নাকি? ঘুমাইতে হয় বুড়ে এক কেড়ে জড়ায় দুইটা। তাইলে শীতের রাইতে এক এই কি বলতেছো? এগুলো মাথা টাথা ঠিক আছে? বেকুব নাকি? শানি তো কইছে। আপনার যেটা বলি সেটা করবেন, হ্যাঁ বুঝাই বলবেন, না শুনলে পরে আসতে হবে না কাছে। দেখবেন যে সরম টরম সব চলে গেছে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? এই তো আপা কিছুদিন। জামাই কেমন? হ্যাঁ ভালো, সুখে আছে? নতুন বউ, নতুন সংসার, নতুন জামাই, রং ঢং করা ঠিক আছে, কিন্তু এখনই কিন্তু বাচ্চা নেওয়া যাবে না। হাইছো না? বাদ দিতে হবে, জামাইকে বুঝাই বলবে, বুঝছো? লজ্জা পাচ্ছ কেন? শোনো, এটা রাখো, ব্যবহার করো ঠিকঠাক। হ্যাঁ, কিছু দরকার হলে আমাকে জিজ্ঞেস করো। না বুঝলে আমি বুঝাই দিব। তারপরও না বুঝলে কোনো অসুবিধা নেই, আমি বুঝাই দিব। আমি জানি, তাই তো আইসা বুঝাই দিয়ে যাবো। ডাক্তার ম্যাডাম নিজের হাতে কেমনে কি করতে হয় সব আমার শিখাই দিচ্ছে, তাই না ম্যাডাম? খবরদারি করতে বসি কেমন আছেন? ভালো? জি ভালো আছি। বাচ্চার কি অবস্থা? নড়াচড়া করে? জি আপা। কথা বলেন বাচ্চার সাথে? লাথি দেয়। কই কথা তো কয় না। ওই কথা কো, কথা তো কয় না। এই ব্যাক করে দেখো না, কথা কয় না। আপনারা সবাই তো এখানে বিবাহিত, স্বামী সন্তান আছে, অনেকের তো মনে করেন নাতি নাতনিও হয়ে গেছে, তো স্বামী সন্তান সবারই তো আপনাদের আছে, তো এখন আপনাদের নিজেদের খাওয়া দাওয়াটা পেরোতে বসে তো শরীর স্বাস্থ্যের জন্য যেটা আমি বুঝি না,
ডাক্তার ম্যাম খালি আমার বকেকে, আমি তো সাহায্য করতে চাই, যাই করি তাও বকা খাই। আরে বলত, হ্যাঁ কি জানে তুই একটা বেকু? তা জানি না। হ্যাঁ তো মনে করবো তুই এগুলো ইচ্ছা করে কস, তোর তো জানাই তুই বোঝে তুই একটা বলত। তাহলে আমি তাহলে কেমনে জানাবো যে আমি বলত? এত মনে কথাই শুনে না। তুই হ্যারে চিঠি লিখবি, চিঠি লিখা হ্যারে কইবি যে আমি একটা বলো। আমার চোখের সামনে যাতে না দেখে এখান থেকে বেরিয়ে যা, ভাগ এখান থেকে। ম্যাডাম আমি মাফ, মাফ তোর, তোকে আমি যদি জীবনে আমার সামনে দেখছি তোর কিন্তু খবর আছে, তুই সারা জীবনের জন্য আমার সামনে থেকে নিষিদ্ধ। এখন এখান থেকে বিদায় হয়, তোর চেহারা যাতে আমি জীবনে আমার সামনে না দেখি। এখান থেকে চলে যা। আচ্ছা আমি বুঝতে পারলাম না, এরকম একটা পিচ্চি ছেলেকে বাঁচানোর জন্য পুরো এলাকা শুদ্ধ মানুষ কেন নামলো? পিচ্চি রে বাঁচাইতে নামছে সাদিক, আর সাদিক রে বাঁচাইতে নামছে পুরো এলাকা। মানে মানে সাদিক তো আর সাঁতার জানে না, ও পিচ্চি রে বাঁচাইতে গিয়া দুইজন এক লগে ডুবতে লাগছিল। বেকুব নাকি? পানিতে সাঁতার পারে না, পানিতে কেন নামবে? হয়তো বেকুবই। বুঝলাম না, মানে খুব সোজা, ওর তো আর আমগো মতো বুদ্ধি হয় নাই, গায়ে গত রে বড় হয়েছে কিন্তু বুদ্ধি এখনো বাচ্চাগো মতো। ছোটোবেলায় যখন পেটে আসছিল তখন খালাম মায়ে উঠানের মধ্যে আছাড় খাইয়া পড়া গেছিল, এরপর থেকে ওর মাথার মধ্যে আপনার লোকে যা যা করছে ওইটা সরসল মনেই করছে। ও আপনার চিঠি দিয়া বুঝাইতে চাইছিল একটা বেকু, কিন্তু বুঝাইতে গিয়া উল্টা আপনার থেকে দূরে সরে গেল।
কি লিখে পড়ো? ভিজা গিয়া তো লেখা সব মুইসা গেছে, কিছু বুঝতেছি না। নিজে লিখছো না? তাহলে তো মনে থাকার কথা, মনে নাই? আছে তো। বলো। ডাক্তার ম্যাডাম, আমি সাদিক, আমি একটা বেকু। আপনি এটা জানেন না, তাই আপনারা জানাইতেছি যে আমি একটা বেকু। আমি খালি বোকামি করি, আর 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 গ্রামের সবাই আমারে বেকুব কয় আর হাসে। খালি আপনি কন না, হাসেন না, রাগেন খালি, কারণ আপনি তো জানেন না যে আমি একটা বেকুব। এই জন্য আপনি রাইগা স্যার, আপনি আর রাইগেন না। আমি কোনো বোকামি করলে আপনি আমারে মাফ করে দিন। ইতি সাদিক। তুমি কি সব সময় সবার জন্য এরকম করো? এরকম এই যে নিজের ভালো মন্দ চিন্তা না করে সবসময় অন্য মানুষের উপকার করতে হবে? আমি তেমন সবসময় সবার ভালো চাই। তুমি তুমি এখানে কেন আসছো? পুরা দেখলে তোমার আবার মারবে। মারলে মারুক, আমি আমি আর তোমার সাথে থাকতে পারতেছি না। আমি কি পারতেছি? তো এখন তো কিছু করার নাই। কেন কিছু করার নাই? আস্তে চিৎকার করো না, ওরা দেখলে তোমার আবার। আসুক, আমি কাউকে ডরাই না। তোমার লোক কথা না আমি যাবো না, থাক আসুক। তুমি কি সত্যি আমাকে অনেক ভালোবাসো? ভালোবাসা মিথ্যা বাসে কেমনি?
আমার ভাই আমাদেরকে কখনো একসাথে থাকতে দিবে না, কোনোদিনও না। তাহলে আমরা তার লগে থাকুম না, আমি কিছু জানি না, তোমার লগে থাকুম। তুমি বিশ্বাস করো আমাকে? আমি তো সবারই বিশ্বাস করি। কালকে সকালে সূর্য ওঠার আগে আমরা এখান থেকে পালাবো। আমার ভাই আমাদের দুজনকে কখনো একসাথে থাকতে দিবে না। আমি ব্যাগটা সব গুছিয়ে রাখবো, তুমি এই কথা কাউকে বলবা না সূর্য ওঠার আগে। কিন্তু আমি চাই, আমি অনেক ঘাটে চাই। হায় রে আমার ভোলা রে, শেষ রাত। তুমি চাও না আমি ভালো থাকি, সুখে থাকি, ভালো খাই, ভালো করি? কি কয়, এগুলোই তো চাই। ভালো থাকার জন্য তো অনেক টাকার দরকার, তোমার কাছে তো অত টাকা নেই। তাহলে এখন তাহলে আমার যেখানে বিয়ে ঠিক করছে ওদের অনেক টাকা, আমি যদি ওকে বিয়ে করি আমি অনেক সুখে থাকবো। তুমি চাও না আমি সুখে থাকি? তুমি চাও না আমি ভালো থাকি? চাই, আমি চাই সবাই ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু আমি তোমারে চাই, তোমার সাথে আমি থাকতে পারব না। শোনো সাদিক, আমার সুখের জন্য এতটুকু কষ্ট তুমি করতেই পারো, তাই না? তুমি চাও না আমি সুখে থাকি, তুমি তো আমাকে সুখে রাখতে পারবা না। আর তুমি তো চাও সবাই সুখে থাকুক, তুমি তো কত সুখী ভালো মানুষ। তাই, কিন্তু তুমি আমার পাগলামি করো না। তুমি তো চাও আমি সুখে থাকি, তাই না? তুমি কি আমাকে সুখে থাকতে দিবা না? দিব তো, আমি চাই সবাই সুখে থাকুক। এখন এখান থেকে যাও। আচ্ছা যাই গো। শোনো মন খারাপ করো না, হ্যাঁ? আমার বিয়েতে তোমার আসতে হবে, নাচতে হবে, অনেক মজা করতে হবে না?
মধ্যে সানি গুনি আসবো। অবশ্যই যাও এখন।